হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রুবি ক্রিয়েশন। আর আজকে সানডে, আজকে সকাল সকাল আমি আমার বর্গটা স্টার্ট করে দিয়েছি। আর সকালে উঠেই আমি চলে এসেছি ছাদে। এই যে আবহাওয়াটা খুবই সুন্দর, নয় শীত নয় গরম, একটা যে বাতাস বইছে খুব সুন্দর লাগে এই সময়। মানে সকাল সকাল উঠে ছাদে আসতে, দেখো এইখানটা রোদ, কি সুন্দর রোদ বেরিয়েছে এইখানটা, আর এইদিকে ঠান্ডা বাতাস দিচ্ছে, আমার চুল উঠছে দেখতেই পাচ্ছ। যদিও চুল খুবই কষ্ট করে উঠছে, প্রচুর পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তো মোটা হয়ে বসে আছে চুলটা। তো এই সময় উঠে ছাদে আসতে খুবই ভালো লাগে। তো ছাদে এসে একটু হাঁটাচলা করলে শরীর মন খুবই, মানে দুটোই ভালো থাকে। তো কিছু কাজ হয়নি, এই জাস্ট কিছু কাজ হয়নি এখনও আমার, এই জাস্ট উঠলাম। উঠে আমি ভাবলাম যে একটু লঙ্কা গাছে, একটু গোলাপ গাছে, হ্যাঁ ওই গোলাপ গাছটা আবার আমার মা দিয়ে গেছিলো, একদম মরে গেছিলো, পাতা টাতা কিচ্ছু ছিল না, একদম শুকনো হয়ে গেছিলো। তারপর একদিন দেখছি যে জল দিতে দিতে, আমি বলি ওই শুকনো হয়ে গেছে তো কি হয়েছে, একটু করে জল দিয়ে রাখি, দেখি না জল দিতে দিতে আবার দেখো কি সুন্দর পাতা দিয়েছে। তো সেই থেকে আবার প্রমাণিত হলো, মানে প্রমাণ পেলাম যে হাল ছাড়লে হবে না, হাল ধরে রাখতে হবে। তো সেই জন্য বলি না, সব কিছু খারাপ হচ্ছে না, কিছু হলেও তো ভালো হচ্ছে। তো শিল্পী এখনও ওঠেনি, শিল্পী কালকে খুব রাত, সারাদিন ঘুমোয়নি, খুব রাত করেই ঘুমিয়েছে, ও মজা করে করে ঘুমিয়েছে। কালকে যখন বলছি তোর স্কুলও ছুটি, টিউশনও ছুটি, কালকে সানডে, তো বলে আমি তো তাহলে প্রচুর ঘুমাবো, তো সেই জন্য ও মজা করে করে একটু দেরিতেই ঘুমিয়েছে। তো ভাবলাম যে থাক, প্রতিদিন তো সকাল সকাল ওঠে, একদিন তাহলে দেরি করে উঠবে, তো সেই জন্য ওকে এখন তুলে নিয়ে আমি চলে এসেছি ছাদে। তো নিচে গিয়ে একটু ঘরটর পরিষ্কার করবো, তারপর ওকে তুলবো। তো চলো রবিবারে কী কী খাওয়া দাওয়া হচ্ছে, হ্যাঁ কালকে আজকে আসবে দেশি মুরগি, কারণ কালকে ফোন করে দেওয়া হয়েছিল যে যেন দেশি মুরগি নিয়ে আসে, যে মুরগি কাটে লোকটা যার কাছ থেকে আমরা মুরগি নিই। তো কতদূর কী হয় এখন বলতে পারছি না, তো চলো নিচে যাই, নিচে গিয়ে কী ব্রেকফাস্ট হয় কী খাওয়া হয় সব সঙ্গে শেয়ার করবো। আর দেখেছো কী সুন্দর বাতাস দিচ্ছে, মনটা একদম মানে ভালো হয়ে যাবারই কথা। এদিকে রোদ, ওইদিকে বাতাস, এদিকে মনে হচ্ছে দীঘা, এদিকে মনে হচ্ছে কী জানি না। তো চলো দেখতে থাকো আমার ভলগোটা। বন্ধুরা, তোমাদের এই ফুলের গাছটার কথা মনে আছে, যেটা বাড়িতে বিক্রি করতে এসেছিলো নিয়েছিলাম, আর একটা লঙ্কা গাছ নিয়েছিলাম। তো ফুল গাছটা দেখো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ফুলও হয়েছে, আর দেখো আমাদের বাড়ির আম গাছ কত মুকুল হয়েছে। তবে আগের বছরও মুকুল হয়েছিল, একটা আমও হয়নি, এবছর কতগুলো হবে না ঝরে যাবে সেটাও বুঝতে পারছি না, তবে মুকুলটা খুব সুন্দর হয়েছে। আর যে লঙ্কা গাছটা নিয়েছিলাম, যত্ন করে লাগিয়েছিলাম, জলও দিয়েছিলাম, সেই লঙ্কাটা খেয়ে দেখলাম একটুও ঝাল বসেনি, তবে পরে কী হবে বুঝতে পারছি না। বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর আমার প্রস্তুতি দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ দেশি মুরগি চলে এসেছে। আর সেই জন্য আমি পেঁয়াজ ভাজা স্টার্টও করে দিয়েছি, আর আজকে ভাবছি যে লাল লাল করে ঝোল বানাবো। তো অনেক দিন হয়ে গেছে লাল লাল করে, বেশ লাল লাল করে খাওয়া হয়নি, তো সেই জন্য এখন থেকে প্রস্তুতি আমি নিয়ে নিয়েছি। তেলের ওপর দিয়ে দিয়েছিলাম চিনি, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ। তো মাংসটা এখন আমার মোটামুটি কষানো হচ্ছে, তো দেখো কালারটা প্রায় একটু এসছে, আর এর উপরে আমি একটু জিরে গুঁড়ি ধনে গুঁড়ি ছড়িয়ে দিলাম। তো এবারে আমি আর একটু কষিয়ে জলটা ঢেলে দেব। তো চলো জলটা ঢেলে দিই, আর এখানে আমার বর আমাকে একটু সাহায্য করতে এসছে, আর এখানে এখন আমার মাংস ফুটছে। তো এক পাশে আমাদের হচ্ছে, আর এক পাশে হচ্ছে শিল্পীর, শিল্পীরটাতে
একটু লঙ্কা কম দিয়েছি। তো আমার শাশুড়িমা বলেছিলো বেশ লঙ্কা দিয়ে লাল লাল করে বানাও। তো দেখো আমার লাল লাল দেশি মুরগির ঝোল রেডি হয়ে গেছে, আর অনেক বেজে গেছে, একটা প্রায় বেজে গেছে। তো খাবার জন্য সবাই অস্থির হয়েছে, তার মধ্যেও আমার ঢং কমেনি। দেখো আমার মেয়ে একটা ফুল টুল এনে দিল, আমি মাথাতে সেটা গুজেও ফেলেছি। তো চলো আর লেট করা যাবে না, এবারে সবাই আমাকে ছুটাবে। এখানেই আমি আমার ভলগোটা শেষ করছি।